उधर ही खड़ा रहिए। দুটোর না বাংলা আর হিন্দিটা একই, সে বলিস না। At last, the সপ্তম আশ্চর্যের একটার সামনে আমি দাঁড়িয়ে আছি, তাজমহল। সেটা নতুন করে পরিচয় দেওয়া দরকার নেই যে এটা কী। তখন কথা না বাড়িয়ে এবার দেখি আসি ভেতরটা। একটা খুব অদ্ভুত গল্প আছে এদিকে। এইখানে মানে জংলার এই পারে সাদা তাজমহল তৈরির সময় ওই পারে ব্ল্যাক তাজমহলের প্ল্যান ছিল একটা, মানে একই জিনিস, সেটা তৈরি হবে কালো পাথর দিয়ে এবং মাঝখানে একটা ব্রিজ থাকার প্ল্যান হয়েছিল। বাট আনফর্চুনেটলি সেটা হয়নি শেষ পর্যন্ত। তবে আসুন বাকিটা দেখা যাক। সামনে আগ্রা ফোর্ট, আর ওই পাশে হচ্ছে রেল ব্রিজ যেটা যমুনা ক্রস করে। পায়ে ধুলো নিরোধক এক ধরনের মোজা দিয়ে দিয়েছে জুতোয়। আজকে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে 11টা। অতএব এখন চলেছি
সেই ওপরে মানে মেন সমাধি কক্ষে, যেখানে মমতাজ এবং শাহজাহান নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। এইদিকে তাজমহল, এদিকে যমুনা, সব কিছু দেখে একটাই সেন্টেন্স মাথায় আসছে, সে বিখ্যাত সেন্টেন্স যাই তাজমহলের গায়ে কোন একটা জায়গায় খোদাই করা আছে, পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থাকে তো এখানেই, এখানেই, এখানেই।